কোরআন কোরআন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমি দেখাবো প্যাডলক মেশিনে রানিং অবস্থায় কেন স্কিপ পড়ে এবং সিলাই কেন আঁকা বাঁকা হয়। তো আমি সম্মানিত মেকানিকদের উদ্দেশ্যে সবসময় চেষ্টা করি রানিং যে সমস্যাগুলো পেয়ে থাকি এগুলো দেখানোর জন্য, যেন শর্টকাটের মধ্যে আমার ভিডিও দেখে সমস্যা সমাধান করতে পারেন। তো সম্মানিত দর্শক, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং গুরুত্বপূর্ণ মতামত জানান এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো মেশিন চালিয়ে যে এই সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা কীভাবে সমাধান করছি সেই জিনিসটা দেখাবো। তা আপনারা দেখতেছেন আমি একটা কাপড় চালাইছি, রিজেক্ট কাপড়। এই রিজেক্ট কাপড়ের সেলাইগুলো দেখেন আঁকা বাঁকা এবং স্কিভার মতো হয়ে গেছে। আমি আপনাদেরকে এই ভিডিও এই কাপড়টা দেখাতেছি। তো দেখেন রানিং অবস্থায় আমার ফিলারটা ভেঙে গেছে। তা আমরা অনেক সময় এই জিনিসটা ফলো করি না, যার কারণে আমাদের অনেক সময় সময় লস হয়। তো আমি এখন ফিলারটা চেঞ্জ করে দিব। ফিলারটা চেঞ্জ করার পর আপনারা দেখতেছেন আমি আবার সেম কাপড় চালাইছি, এখন আর কোনো স্কিপ নাই এবং ফ্রেশ সিলাই, কোনো সমস্যা নাই, সিলাইটা অনেক ফ্রেশ। তা আমরা এই সমস্যাগুলো ছোটোখাটো বিষয়গুলো অনেক সময় ফলো করি না, যার কারণে আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা সারা। তো এভাবে যদি আমরা একটু ফলো করি হয়তো আমাদের লস টাইম দিতে হবে না, আর শর্টকাটের মধ্যে সমস্যা সমাধান করতে পারবো। এখন আর কোনো সমস্যা নেই, অপারেটর এখন সুন্দরভাবে বড়ি করবে। তো এখন অপারেটরে সুন্দরভাবে কাজ করতেছে, কোনো সমস্যা ছাড়াই এবং কোনো স্কিপ এবং আঁকা বাঁকা সিলাই ছাড়াই। তো আজকের জন্য এখানে দোয়া করবেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে আরও ভালো ভালো ভিডিও নিয়ে, নতুন নতুন সমস্যা নিয়ে। আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।